স্ত্রী সহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসায় বুধবার বিএসএমইউতে ভর্তি হন প্রধান বিচারপতি। তার আগের দিন তার স্ত্রী ডালিয়া ফিরোজ হাসপাতালে ভর্তি হন। প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে 5 বিচারকের বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকেই হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারিক কাজ ভার্চুয়ালি শুরু হয়।